ফুটবলের সব খবরাখবর সবার আগে পেতে এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে প্রেস করুন পিছিয়ে পড়া দলকে বদলি নেমে পথে ফেরালেন লিওনেল মেসি সৌভাগ্যের ছোঁয়ায় এগিয়ে গেল তারা ঘুরে দাঁড়িয়ে রোমাঞ্চ ছড়াল রিয়াল ব্যাটিস শেষ মুহূর্তে ফ্রান্সিসকো ত্রিনকাওয়ের দারুণ গোলে কাঙ্ক্ষিত জয় নিয়ে মাঠ ছাড়ে বার্সেলোনা লিওনেল মেসি জয়ের পথ দেখিয়ে দেওয়ার পর আর পেছনে ফিরে তাকাতে হয়নি কাতালান জায়ান্টদের প্রতিপক্ষের মাঠে রোববার রাতে লালিগায় নাটকীয়তায় ভরা ম্যাচে তিন দুই ব্যবধানে জিতেছে রোনাল্ড কোমেনের দল এই জয়ের মাধ্যমে পয়েন্ট টেবিলে দুই নম্বরে ফিরল কাতালান ক্লাবটি রিয়াল রিয়েল মাদ্রিদকে পেছনে ফেলে পয়েন্ট টেবিলে দুই নম্বরে উঠে এসেছে মেসিরা বার্সেলোনার পয়েন্ট তেতাল্লিশ শুরু থেকে আক্রমণ প্রতি আক্রমণে চলতে থাকে ম্যাচ তবেই পুরো ম্যাচে বল দখরে এগিয়ে ছিল বার্সা ম্যাচের 64% বল দখলে রেখে প্রতিপক্ষ রিয়াল বেটিসের জালে বার্সেলোনা শট নিয়েছে 12টি যার চারটি ছিল লক্ষ্য বরাবর বল দখলে এগিয়ে থাকলেও ম্যাচের 38তম মিনিটে স্ট্রোতের বিপরীতে গোল হজম করে পিছিয়ে পড়ে বার্সেলোনা এগিয়ে যায় রিয়াল বেটিস সেই এক 0 গোলে পিছিয়ে থেকে প্রথম শেষ করে বার্সেলোনা এই ম্যাচে বার্সেলোনা শুরুর একাদশে ছিলেন না মেসি দল যখন 1-0 গোলে পিছিয়ে তখন দ্বিতীয় অর্ধে ম্যাচের 57তম মিনিটে আর আর্জেন্টাইন অধিনায়ককে মাঠে নামান বার্সেলোনা কোচ রোনাল্ড কোমেন মাঠে নেমে দুই মিনিটের মাথায় গোলের দেখা পান মেসে ম্যাচের সাতান্নতম মিনিটে মাঠে নেমে উনষাটতম মিনিটের সময় গোল করলেন আর্জেন্টাইন অধিনায়ক মেসির গোলেই সমতায় ফিরে বার্সেলোনা এরপর ম্যাচের আটষট্টিতম মিনিটে প্রতিপক্ষের আত্মঘাতী গোলে এগিয়ে যায় বার্সা অবশ্যই ম্যাচের পঁচাত্তরতম মিনিটে একটি গোল হজম করতে হয় কাতালান জায়েন্টদের যার ফলে আবারও সমতায় ফিরেছে রিয়াল ব্যাটিস দুই দুই গোলের সমতায় চলতে থাকা ম্যাচে বার্সেলোনা নিজেদের জয়সূচক এবং দলের তৃতীয় গোলটি পায় সাতাশীতম মিনিটের সময় এ সময় দুর্দান্ত এক গোল করে দলের জয় নিশ্চিত করেন ফ্রান্সিস্কো ত্রিনকাও ড্রিনকাউয়ের সেই গোলেই জয় নিশ্চিত হয়ে যায় বার্সেলোনার এরপর বাকিটা সময় আর কোনো গোল না হলে তিন দুই গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে বার্সা এই জয়ের মাধ্যমে লালিগা পয়েন্ট টেবেলের রিয়াল মাদ্রিদকে প্যাছনে ফেলে দুই নম্বরে উঠে এসেছে মেসিরা